ফুটপাত ঘাস গাছ ও বনে ভরে ব্যবহার অনুপযোগী নেই কোনো ডাস্টবিন, ময়লার আবর্জনার ভাগাড়ে পরিণত বেনাপোল, জরাজীর্ণ ও পচা দুর্গন্ধ অতিষ্ঠ পথচারী সহ নাগরিকরা, ময়লার আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে বেনাপোল পৌর এলাকা। যশোর বেনাপোল মহাসড়কের দুপাশে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, নেই কোনো ডাস্টবিন, পচা দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী সহ পৌর এলাকার নাগরিকা। এক সাইডের ফুটপাতে ঘাস গাছ ও বনে ভরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। 2006 সালের 5ই জানুয়ারি প্রতিষ্ঠিত 24 বর্গ কিলোমিটার প্রস্তাবিত পৌরসভা বেনাপোল 2011 সালের 13ই জানুয়ারি নির্বাচিত হয় পৌর মেয়র আশরাফুল আলম লিটন। 8 মাস পরে তৃতীয় ও দ্বিতীয় শ্রেণীকে থেকে 20 সেপ্টেম্বর 2011 সালে প্রথম শ্রেণীর পৌরসভায় নিবন্ধন পায় বেনাপোল পৌরসভা। আন্তর্জাতিক চেকপোস্টে বেনাপোল সহ বন্দর এলাকায় ফুটপাত ড্রেনেজ সড়ক বাতিসহ আধুনিক শহরে রূপ নেয় বেনাপোল। বর্তমানে নেই নির্বাচিত মেয়র, প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে বেনাপোল জরাজীর্ণ নগরীতে পরিণত হয়েছে। নাজুক হয়ে পড়েছে স্যানিটারি ব্যবস্থা, মহাসড়কের দুপাশে ফুটপাতের উপরে বিভিন্ন বর্জ্য ও পশু পাখির বিষ্ঠার দুর্গন্ধ বাড়ছে, মশা মাছি ও রোগব্যাধি পরিবেশিত হচ্ছে, পরিবেশ হচ্ছে কলুষিত। দূষিত ময়লার স্তূপ অপসরণ সহ পরিবেশ বান্ধব শহর চান পথচারী সহ স্থানীয় নাগরিকেরা। ময়লা থাকলে যে সমস্যা হয় সেটা হচ্ছে আপনার দুর্গন্ধ, প্রথম সমস্যা আছে দুর্গন্ধ। আর এই দুর্গন্ধ হওয়ার কারণে বিভিন্ন রোগের সমস্যা মানুষের হয়। আর এই যে দৃষ্টিকটু যেটাকে বলা হয়, আমাদের পৌরসভার ভিতরেও যেরকম একটা নোংরা পরিবেশে আমরা বসবাস করি, এটা আমাদের জন্য অনেক কষ্টকর বিষয়। আর কি বলবো, আপনি তো বোঝেন, এই যে প্রত্যেকটা জায়গায় যে দেখেন কি অবস্থা, এইভাবে মনে হচ্ছে একটা ডাস্টবিন হয়ে গেছে পৌরসভার। এত মানে ঝাড়ুদার এত কিছু থাকে, তারপরেও আমাদের এই সমস্যা আছে। পৌরসভা এলাকার রাস্তাঘাটগুলা, বিশেষ করে যে খাদ্যদ্রব্য ময়লাগুলো যে ফেটেছে যেখানে সেখানে, এখানে কোনো স্থায়ী ডাস্টবিনের ব্যবস্থা নাই। তো আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাইতে অনেক অসুবিধা, যে এখানে বন্ধুর জীবাণু তৈরি হচ্ছে, তো আমাদের বাচ্চাদের অসুখ বিসুখ হতে পারে। প্লাস এখানে আমরাও দেখতেছি বরাবর যে আমরা পোর্টের এলাকায় কাজ করতে পারছি না, তো আমাদের এই গন্ধর জন্য অনেক অসুবিধা হচ্ছে। তাই এখানে স্থায়ীভাবে ডাস্টবিন তৈরি করা হোক। পৌরসভা এলাকা রাস্তাঘাট মিলিয়ে আবর্জনা, যেখানে সেখানে স্কুলের ছেলেপিলে অসুখ বিসুখ ভয় আছে, তার জন্যে আমরা যেখানে সেখানে ময়লা ফেলানোর ডাস্টবিন চাচ্ছি। বিশাল একটা পৌরসভা, এখানে অনেক রাস্তাঘাটগুলো যে খাদ্যদ্রব্য ময়লাগুলো যে যেখানে সেখানে ফেলতেছে, তো এইগুলো দেখার শোনার কোনো লোক নাই, আমাদের বাচ্চারা স্কুল ঘাটে যাইতে পারে না। ব্যবসায়ীরা জানান, বাজারের মাছের পানিসহ বিভিন্ন বর্জ্য শহর হচ্ছে কলুষিত। মাঝে মধ্যে রাতে দেওয়া হয় ঝাড়ু, অপসরণ করা হয় ময়লা। পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা। কাদা মেলা দিলে, কাদা হলে মাছের পানি ফেলে, ওই পানির যে কাদা সেই কাদা ওই এক জায়গায় তোমার মাছের কাদা রাত্রে পরিষ্কার করে, সকালে রাত্রে পরিষ্কার করে। পৌর এলাকার 9টি পাবলিক টয়লেট দেওয়া হয়েছে, ডাস্টবিন সরবরাহ চলমান রয়েছে। অচিরেই এসব সমস্যার সমাধানের আশা করলেন পৌর প্রকৌশলী আবু সাইদ। ইতিমধ্যে বেনাপোল পৌরসভায় 7টি পাবলিক টয়লেট সংস্কার কাজ ইতিমধ্যে শেষ করেছি। একটি অত্যাধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে ট্রাক টার্মিনালে। পাবলিক টয়লেটের সুবিধা হয়তো সপ্তাহখানেকের ভিতরে বেনাপোল পৌরসভার মানুষ সুবিধা ভোগ করবে। এবং ডাস্টবিনের কথা বললেন, ডাস্টবিনটা 100টি আমরা রিমুভাল মানে মুভ করতে পারে এরকম ডাস্টবিন আমরা বিভিন্ন পয়েন্টে মোড়ে মার্কেট প্লেসে আমরা ডাস্টবিন বিতরণ করব। ডাস্টবিনগুলি অলরেডি আমাদের কাছে এসে গেছে, আমরা কিছু বিতরণও অলরেডি করে দিয়েছি। আমরা এটার একটা স্থায়ীভাবে কোনো কিছু করা যায় কিনা সেটা আমরা চিন্তা ভাবনা করছি। পরিবেশ বান্ধব শহর বিনির্মাণে পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পথচারী সহ নাগরিকেরা। বর্তমান পৌরসভা স্যানিটেশনের অবস্থা খুবই ভালো অবস্থায় আছে, আমাদের অন্যান্য পৌরসভার চেয়ে আমরা অনেক অংশে এগিয়ে আছি। আমাদের ইতিমধ্যে আমাদের
ফিকাস ক্লাস মানে মানব বর্জ্য শোধনাগার ওটা নির্মাণ হয়ে গেছে এখন। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি পছন্দ হলে আপনি লাইক কমেন্টস করে জানান বেনাপোলের মতামত, শেয়ার করে সুযোগ করে দিন অন্যকে দেখার, আর আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করুন, এখনই সাথে সাথে পেয়ে যাবেন আপডেট খবর। Thank you.